ছাদে চাষাবাদ পেজ থেকে বন্ধুরা, আমি সাকত হোসেন বাবন আপনাদের সামনে এসেছি আজকে নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডের বিষয়বস্তু সুসম্পূর্ণ ভিন্ন রকম। সাধারণত আমরা ছাদে চাষাবাদ সংক্রান্ত ভিডিওগুলো প্রচার করি, কিন্তু আজকে আমরা এসেছি বনানীর একটি ফুল বাগানে। তো আপনারা এই বাগানটি দেখতে পাচ্ছেন এবং এখানে রং বেরঙের নানা রকমের ফুল ফুটে আছে। আপনারা যে ফুলটা দেখছেন এটা খুব সম্ভব ডালিয়া ফুল, এবং এর পাশেই অন্য রকমের একটি ফুল দেখতে পাচ্ছেন। এবং এই ফুলগুলো চাষ করা হয়েছে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। এবং এখানে যেই ফুল আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি বাগান। আমরা ছাদে চাষাবাদ পেজ থেকে এই ধরনের ভিডিও আগে কখনো করিনি। তো আজকে আমরা যেই ভিডিওগুলো প্রচার করছি, কারণ আমরা যেখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে বনানীতে অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গাউসুল আজম যে মসজিদটা আছে সেই মসজিদের প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি সুন্দর ফুলের বাগান। এবং এই বাগানগুলোতে যে ফুলগুলো ফুটে রয়েছে এগুলো ডালিয়া জাতীয় ফুল, রং বেরঙের ফুল আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং দর্শনার্থীরা আসছেন, দেখছেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের ছবি তারা তুলছেন। তো এই রেয়ার ফুলের এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এটার যে অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়েছে এটার একমাত্র কারণ হচ্ছে আপনার যথাযথভাবে পরিচর্যা এবং হচ্ছে খাবার। আপনারা দেখছেন যথাযথ খাবার পেলে গাছগুলো কীরকম হৃষ্টপুষ্ট হয়েছে এবং ফুলে ভরে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই শীতের শেষ হয়ে এসেছে প্রায়। এখানে একটি দেখেন সেই একই ধরনের হলুদ ডালিয়া, সুবহানাল্লাহ বলতেই হয়, সুবহানাল্লাহ না বলে কোনো উপায় নেই। দেখুন ডালিয়া ফুলটা দেখুন। এবং আমি বাধ্য হলাম এই ধরনের একটা ভিডিও করতে। এখানে আসলে নামাজ পড়তে ঢুকেছি, নামাজ পড়তে ঢুকে আপনার এই বাগানটা দেখে আমি ভিডিও না করে পাচ্ছি না। তো খুব অল্প একটি পরিসরের মধ্যে এত সুন্দর চমৎকার নয়নভিরাম এবং মনোমুগ্ধকর একটি বাগান এবং ফুল না দেখে মুগ্ধ হওয়া যায় না, দেখলে মুগ্ধ না হয়ে পারা যায় না। তো বন্ধুরা দেখছেন এখানে হলুদ এবং লাল কম্বিনেশনের যে ফুলগুলো রয়েছে সে কি সুন্দর, সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি হতে পারে এরকম সুন্দর ফুল, পবিত্র জিনিস এবং ফুলের পবিত্রতা সকলকে মুগ্ধ করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুন্দর ফুল দেখেন ফুটে রয়েছে। এবং এখান থেকে যদি আমরা দেখতে পাই, এবং এখানে একটা সুন্দর আপনার গাঁধা ফুলের বাগান, পাশেই এই ডালিয়া ফুলগুলো অনেকটা ব্যারিকেডের মতো করে লাগানো হয়েছে। সুন্দর একটি যদি আমরা দেখি আপনারা মুগ্ধ হবেন, এই ফুলগুলো দেখে মুগ্ধ হবেন। এবং একটি ফুল প্রায় সপ্তাহখানেক ধরে ফুটে থাকে, এবং এই ফুলের পরিচর্যা এখানে যারা মসজিদ কমিটি আছে তারা, যারা নিয়ন্ত্রিত এখানে আছেন তারাই এটা করেন, খাদেমগণ। সুবহানাল্লাহ, এত সুন্দর একটি ফুলের বাগান দেখে আমরা সত্যিই আজকে বিমোহিত হলাম। আল্লাহ তাআলার কি অপার সৃষ্টি, কত ভ্যারাইটিস রকমের যে উদ্ভিদ তিনি সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকটি উদ্ভিদের মধ্যে রয়েছে মানুষের জন্য কল্যাণকর উপাদান এবং মানুষের জন্য নিদর্শন। যারা বুদ্ধিমান তারা কেবলই বুঝতে পারেন যে এই সৃষ্টি কোনো মানুষের পক্ষে করা সম্ভব না, বা এটা কোনোভাবে নিজে নিজে হওয়া সম্ভব না। একটি ফুলের সাথে আরেকটি ফুলের কোনো মিল নেই, একটি ফুলের সাথে আরেকটি ফুলের কোনো ধরনের সংস্পর্শ বা কোনো ধরনের যোগাযোগ নেই, বা আমি বলতে চাচ্ছি যে একটি ফুলের সাথে আরেকটি ফুলের কোনো রকমের মিল নেই। প্রত্যেকটাই ফুলই স্বতন্ত্র এবং প্রত্যেকটা ফুলই আলাদা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুগ্ধ না হয়ে পারা যায় না। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ফুলের বাগানের ভিডিওটি শেয়ার করবেন, এবং এই সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসাবাদ হলে আপনারা এই যে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এবং আপনারা এই বাগানটিতে একবার ভ্রমণ করে যেতে পারেন। আপনারা এখানে নামাজের পাশাপাশি এসে আপনারা এখানে পরিদর্শন করতে পারেন, এটি সবার জন্য উপযুক্ত অবস্থায় আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগান, কারণ গাছ প্রেমিকই দেশ প্রেমিক।